হ্যালো ফ্রেন্ডস নমস্কার আমি গৌতম আপনারা দেখছেন টিপস ভিউ ভালো কিছু দেখুন ভালো কিছু শিখুন বন্ধুরা আজকের ভিডিওটাতে আমি দেখাচ্ছি বায়ো ফ্লোকের জন্য ওয়াটার প্রিপারেশান কীভাবে করবেন কীভাবে মাছ ছাড়ার আগে জলটা তৈরি করবেন এই ভিডিওটাতে আমি সেটাই তুলে ধরছি তো চলুন বন্ধুরা দেখে নেব বায়ো জন্য বায়োফ্লক মাছ চাষের জন্য ওয়াটার প্রিপারেশন বন্ধুরা এই ভিডিওটাতে আমি উইথাই পুকুরের মাটি দিয়ে কিভাবে ওয়াটার প্রিপারেশন করা হয় সেটাই তুলে ধরেছি সব থেকে প্রথমে জলে আয়রন রিমুভ করবেন জলে আয়রন রিমুভ কীভাবে করবেন এর আগের ভিডিওটাতে আমি তুলে দিয়েছি দেখে নিতে পারেন এরপর ট্যাঙ্কে এরিয়েশান দেবেন টঙ্কে ট্যাঙ্কে এরিয়েশান দিয়ে ট্যাঙ্কের ডিও লেভেলটাকে ছয়ের উপরে তুলে নেবেন এইভাবে ট্যাঙ্কে এরিয়েশান দিয়ে জলের ডিজলভ অক্সিজেনটাকে বাড়িয়ে নেবেন এরপর আমি যেটা করেছি পুকুরের মাঝখান থেকে এক কেজির মতো মাটি এনেছি আমার এটা পাঁচ হাজার লিটারের ট্যাঙ্ক তার ওয়াটার প্রিপারেশন দিচ্ছি তারপর ওই এক কেজির মতো পুকুরের মাটি এনে দশ লিটার মতো জল দিয়ে ভালো করে গুলে এটাকে ছেঁকে নিয়েছি এবং ওই ছোট্ট একোরিয়াম পাম্প দিয়ে স্টোন লাগিয়ে ওই পুকুরের মাটিটাকে এরিয়েশন দিচ্ছি এর মধ্যে সামান্য দশ গ্রামের মতো আমি মলাশিস ইউজ করেছি গুড় যেটাকে বলা হয় এবার জলের ডিও লেভেল বাড়ানোর পর মানে জলে এরিয়েশনটাকে দিয়ে জলের ডিও লেবেল ছোঁয়ের উপরে নিয়ে আসার পর আমাদেরকে যেটা করতে হবে জলে আমরা র সল্ট ইউজ করবো জলের সেলিনিটিটা আগে দেখে নেবেন জলের সেলিনিটিটাকে আমাদেরকে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের মধ্যে রাখতে হবে তাই ভালো করে জলে রসলটাকে গুলে নিয়ে এইভাবে ইউজ করছি এখানে আমি পাঁচ হাজার লিটারের মতো তিন কেজির একটু বেশি তিন কেজি থেকে একটু বেশি রসল ইউজ করেছি এবং জলের সেলিনিটিটাকে আমি ওয়ান পয়েন্ট জিরো ফাইভের কাছাকাছি রেখেছি এরপর যেটা করতে হবে আমরা ইউজ করব ক্যালসিয়াম কার্বোনেট বন্ধুরা অবশ্যই ক্যালসিয়াম কার্বোনেট চুন না ক্যালসিয়াম কার্বনেট ইউজ করার আগে জলে অ্যালকালিনিটি দেখে নেবেন যদি অ্যালকালিনিটি টেস্ট কিট না থাকে তাহলে পিএসটাকে চেক করে নেবেন পিএসটাকে মোটামুটি আমাদের সেভেন পয়েন্ট এইট থেকে এইটের মাঝখানে রাখতে হবে এটা আমি তেলাপিয়া মাছের ইয়ে চাষ করব সেই হিসাবে আপনাদেরকে বলছি তো এখানে আমি ওই দেড়শো গ্রামের মতো ক্যালসিয়াম কার্বোনেট ইউজ করেছি জলে ভালোভাবে গুলিয়ে নেবেন এইভাবে ক্যালসিয়াম কার্বনেটটাকে এবং ট্যাঙ্কের চারদিকে ভালোভাবে ছড়িয়ে দিবেন। এটা আমি দেড়শো গ্রামের মতো ক্যালসিয়াম কার্বনেট ভালোভাবে জলে গুলে ট্যাঙ্কের চারদিকে দিয়ে দিচ্ছি যে এইভাবে ভালোভাবে যাতে ট্যাঙ্কের চারদিকে জলে ভালোভাবে মিশে যায় সেই ট্যাঙ্কের চারদিকে ভালোভাবে এইভাবে ছড়িয়ে দিবেন। বন্ধুরা এরপর আমরা যেটা করব। এটা রস হল্ট এবং ক্যালসিয়াম কার্বনেট আমি দিনের বেলা ইউজ করেছি এবং যেটা রাত্রে আমি ইউজ করব সেটা হচ্ছে পুকুর থেকে নিয়ে আসা মাটি যেটা আমি এরিয়েশান দিচ্ছি এটা এরিয়েশন মোটামুটি তিন দিনের মতো আমি এরিয়েশন দিয়েছি এটাকে এটাকে আমি ইউজ করব এবং তার সাথে যেটা ইউজ করব সেটা হচ্ছে মনাসিস গুড় যেটাকে বলা হচ্ছে এই গুড় ইউজ করব এখানে আমি গুড় সাড়ে সাত সাড়ে সাতশো গ্রামের মতো ইউজ করেছি এবং ওই এক কেজির মতো মাটি যেটাকে আমি নিয়ে এসেছিলাম পুকুরের মাটি এই দুটোকে ভালোভাবে জল দিয়ে গুলে নেবেন ভালোভাবে গুলে নেওয়ার পর আমরা ট্যাঙ্কে ইউজ করব। এটা কিন্তু আমি রাত্রেবেলা করছি মরাশিস এবং পাখ ভালোভাবে জলে গুলিয়ে নিয়ে নিন জলে গুলানোর পর এভাবে চারদিকে ট্যাঙ্কির চারদিকে কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি দেখুন কীভাবে দেওয়া হচ্ছে জলটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে আর বিশেষ করে যেখানে সব এরিয়েশান মানে ওই এয়ার স্টোনগুলো দেওয়া আছে সেইখানে দিয়ে দিচ্ছি একটু একটু করে তাহলে চারদিকে ছড়িয়ে যাবে চারদিকে মোটামুটি ট্যাঙ্কির চারদিকে ভালোভাবে ছড়িয়ে দিবেন তাহলে কি হবে ট্যাঙ্কের প্রায় সব জায়গায় জলে ভালোভাবে মিক্স হয়ে যাবে তাছাড়া এরিয়েশন চলছে জলে এটা মোটামুটি ভালোভাবে মিক্স হয়ে যাবে এভাবে চারদিকে ট্যাঙ্কের চারদিকে মলাশিস মানে গুড়ের জলটাকে চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এরপর যেটা করছি আমি পুকুর থেকে আনা পাঁক যেটাকে আমি এছি তিন দিনের মতো সেই পাঁকটাকে আমি ইউজ করব জলে এটাকেও ভালোভাবে জলে গুলে নিয়ে পুকুর এই ট্যাঙ্কের চারদিকে কিন্তু ছড়িয়ে দিতে হবে জলে দেখুন এইভাবে বাঁকের জলটাকে বা পুকুরের মাটির জলটাকে চারদিকে ছড়িয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনারা পুকতে পারেন বা বাঁশ গাছের গোড়ার যে মাটি হয় হালকা সেত সেত মানে হালকা ভেজা মাটি সেটাকেও আপনারা ইউজ করতে পারেন এবং পাঁচ হাজার লিটারের জন্য মোটামুটি ওই এক কেজির মতো মাটি হলেই আপনাদের চলবে ওটাকে ভালোভাবে জল দিয়ে গুলে ছেঁকে নিতে হবে এরপর যেটা করতে হবে বন্ধুরা এই যেটা পাঁকটা আমি ইউজ করছি এটাই হচ্ছে নাম্বার ওয়ান ডে আপনি ধরবেন ওয়াটার প্রিপারেশনের প্রথম দিন তো এই প্রথম দিন থেকে আমাদের কাউন্ট করে ওয়াটার প্রিপারেশানটাকে চালিয়ে যেতে হবে ঠিক চার নম্বর দিন মানে যেদিন আমি এই পাঁকটা দিচ্ছি তার ঠিক চার নম্বর দিন আমাদেরকে আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ওই একশো গ্রামের গুড় একশো গ্রামের মতো গুড় জল দিয়ে ভালোভাবে নিতে হবে এবং আমাদেরকে খাবার ইউজ করতে হবে মাছের খাবার যেটা কার্বন সোর্স হিসাবে আমরা গুড় ইউজ করব একশো গ্রামের মতো ভালোভাবে জল দিয়ে গুলে নিতে হবে এবং ট্যাঙ্কির চারদিকে ছড়িয়ে দিতে হবে এটা হচ্ছে চার নম্বর দিন এবং আমরা যেটা ইউজ করব। মাছের খাবার ওটা আমরা অ্যামোনিয়ার সোর্স হিসাবে দেব প্রায় তিনশো গ্রামের মতো মাছের খাবার এখানে আমি ইউজ করব। পাঁচ হাজার লিটারের জন্য চার নম্বর দিন একশো গ্রাম মলাশিস বা গুড় এবং তিনশো গ্রাম মাছের খাবার এইভাবে আমি ট্যাঙ্কের চারদিকে ছড়িয়ে দেব। এইবার এই সেম প্রসেস আমাকে দু দিন বাদ করতে হবে যেরকম চার নম্বর দিন দিচ্ছি আমি পাঁচ নম্বর ছ নম্বর দিন বাদ দিয়ে সাত নম্বর দিন করব এইভাবে সেম প্রসেস দু দিন করে গ্যাপ করে আমাকে তিনবারের মতো ইউজ করতে হবে তিন থেকে চারবার আপনারা এইভাবে ইউজ করতে পারেন একশো গ্রাম মলাশিস এবং তিনশো গ্রাম খাবার পাঁচ হাজার লিটার ট্যাঙ্কের জন্য তিন থেকে চারবার এভাবে ইউজ করব আমরা এবং ট্যাঙ্কে এরিয়েশন চলবে তো এইভাবেই ওয়াটার প্রিপারেশান আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর আপনারা জলের অ্যামোনিয়া ডিও এবং জলের প্যারামিটার যেগুলো স্যালিনিটি পিএইচ চেক করবেন মাছকে প্রপার স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে তারপর ট্যাঙ্কে আপনারা মাছ ছাড়তে পারেন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি আপনারা টিপস ভিউ চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য